নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন চাপদানি পৌরসভার প্রশাসক সুরেশ মিশ্র। সোমবার তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশ জুড়ে চাইনিজ জিনিস বর্জন করা হচ্ছে, একই সঙ্গে ভারতীয় প্রোডাক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন, অথচ বর্তমান পরিস্থিতিতে চাপদানি পৌরসভা এলাকায় একাধিক জুট মিলে চায়না তাঁত বসানোর অভিযোগ তুলেছেন পৌরসভার প্রশাসক তথা বিদায়ী পৌর প্রধান। এই ঘটনার ফলে অনেক কর্মীরা কাজ হারাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। সুরেশবাবু আরও অভিযোগ করে বলেন, যেখানে আগে একজন শ্রমিক দুটো মেশিন চালাত, সেখানে বর্তমানে একজন শ্রমিককে ছটা মেশিন চালাতে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন একাধিক শ্রমিকরা। এরপরই প্রশাসক সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেভাবে চায়না প্রোডাক্ট ব্যান করা হচ্ছে, ঠিক তেমনইভাবে জুট মিলগুলোতে চায়না তাঁত অবিলম্বে বন্ধ করা হোক। যদিও এই বিষয়ে ডালহৌসি জুট মিল, অ্যাঙ্গাস জুট মিল সহ একাধিক জুট মিলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি, তাই তাদের বক্তব্য জানাও যায়নি। একদিকে কেন্দ্র সরকার চায়না তৈরি হওয়া যে কোনো প্রোডাক্ট ব্যান করছে, অন্যদিকে জুট মিলের মালিকরা ওরা পুরনো তাঁত মেশিন সরিয়ে চায়না তাঁত বসাচ্ছে। আমরা দেখেছি এই চায়না তাঁত বসাতে যে যেখানে একটা মজদুর দুটো মেশিন চালাতো, এখন একটা মজদুর ছটা মেশিন চালাচ্ছে। তাই আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি, যেভাবে চাইনিজ প্রোডাক্টগুলোকে ব্যান করা হয়েছে, ঠিক সেভাবে জুট মিলের মধ্যে যে চায়নার তাঁত ব্যবহার করা হচ্ছে সেটাও ব্যান করা হোক। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।